পুরুষরা একভাবে করেন মহিলারা অন্যভাবে করেন সংঘর্ষ তো ঘটবেই কারণ এক একরকম জায়গা চাই তাদের অন্যরকম জায়গা চাই এটা সামলাই কিভাবে এই জিনিসটা বয়সের সাথে আপনাকে অর্জন করতে হবে সদ্গুরু আজকাল নতুন প্রজন্মের তরুণ তরুণীদের সাথে আগের প্রজন্মের বয়স জ্যেষ্ঠদের একরকম ঝগড়া মতবিরোধ যেন প্রায়শই লেগে আছে কি করে বয়স বা বড়দের অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের তারুণ্যের শক্তি যাতে একসাথে কাজ করে তা নিশ্চিত করা যায় ঝামেলাটা বরাবরই ছিল শুধু আজকে বলে নয় বড়দের আর ছোটদের মধ্যে মূল সমস্যাটাই এটা বড়রা মানতে চান না তাদের বয়স হয়েছে আর ছোটরা ভাবে তারা যথেষ্ট বয়স্ক গোটা সমস্যাই এটা বড়রা মানতেই চান না যে তাদের বয়স হয়েছে আর ছোটরা মানতে চান না যে তারা ছোট তারা ভাবে তাদের যথেষ্ট বয়স হয়েছে তাই কেউ আপনার দখলের জায়গাটা দখল করতে চায় এটা শুধু মানুষের মধ্যেই নেই বিশেষ করে হাতিদের মধ্যে দেখবেন হঠাৎই এক কম ছেলে হাতি রেগে চারিদিকে ছুটে বেড়াচ্ছে সবকিছু তছনচ করছে কারণ ওর লড়াই চলছে ওর দলের আরো বড় হাতিগুলোর সাথে ও ওর জায়গা ছাড়ছে না তাই এ বেচারা অসমর্থ জেনেও লড়ার চেষ্টা করছে এর সেই জোর নেই তাই পাগলামো করছে এটা কৈশোর তো এই কারণেই এ দেশে আমরা বানিয়েছিলাম যাকে বলে বর্ণাশ্রম ধর্ম তার মানে শূন্য থেকে বারো বছর হল বাল অবস্থা শৈশব শুধুই খেলাধুলো শরীর আর মস্তিষ্কের বৃদ্ধি হোক বারো থেকে চব্বিশ বছর ব্রহ্মচার্য নিজেকে শৃঙ্খলাবদ্ধ করার সময় শরীরে মনের মধ্যে শৃঙ্খলা আনুন শক্তির বিকাশ করুন যাতে আপনি একটা শক্তিশালী সত্তা হয়ে ওঠেন আর জ্ঞান অর্জন করুন চব্বিশ বছরে চাইলে আপনি বেছে নিতে পারেন যদি যেমন আছেন সেখানে দাঁড়িয়েই সব কিছুর মধ্যে দিয়ে না গিয়ে জীবনের স্বরূপ ধরতে পারেন তেমন হলে আপনি চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হতে পারেন অথবা আপনি সংসারী হতে পারেন আপনি বিয়ে করতে পারেন তো চব্বিশ বছর বয়সে বিয়ে করলে সৌরচক্রের দুটি চক্র আর চব্বিশ বছর তার মানে আপনি আটচল্লিশ তার মানে আপনার বাচ্চারা আঠেরো থেকে বাইশের মধ্যে কোথাও রয়েছে তারা ছেলে হাতিগুলোর মতো তারা আপনাকে যেতে বলতে চায় কিন্তু বলতে পারে না আজকে এই আধুনিক বিশ্বে আমরা বাচ্চাদের দূরে পাঠাই নিজেরা যাই না আমরা তাদের অন্য কোথাও পাঠিয়ে দিই এই আশ্রয়গুলোকে সাধারণত বিশ্ববিদ্যালয় বলে বা কিন্তু তখনকার দিনে যেহেতু জীবন ছিল চাষবাসকে ঘিরেই তাই আপনি বাড়ি ছেড়ে চলে যেতে পারতেন না কারণ আপনার জমি এখানে আপনার গরু ছাগল এখানে আপনি অন্য কোথাও নতুন করে বাঁচতে পারতেন না একজন কাউকে বেরোতেই হবে তাই আটচল্লিশে বুড়ো দম্পতি আটচল্লিশের বৃদ্ধ দম্পতি তারা সন্ন্যাস নিতেন আলাদা আলাদা দিকে যেতেন স্বামী এক প্রতিষ্ঠানে যেতেন আর স্ত্রী আরেক প্রতিষ্ঠানে আধ্যাত্মিক সাধনা করতে বারো বছর ষাট বছরে তারা বেরিয়ে আসতেন আর তারা আরও একবার বিয়ে করতেন এবার তারা আর দূরে যান না একসাথেই থাকেন আর তবুও ষাট বছরে বিয়ে করছেন না আপনার বারো বছরের জন্যে চলে যাওয়ার কথা প্রথমবার যখন বিয়ে করেছিলেন হয়তো শরীর আবেগ বা অন্য কিছু তাড়নায় পড়েছিলেন এখন সেই সমস্ত কাজ শেষ হয়েছে বারো বছর ধরে আপনার আধ্যাত্মিক সাধনা করেছেন এখন আপনারা একেবারেই অন্যভাবে একসাথে হন আর বানপ্রস্থে যান যার মানে জঙ্গলে গিয়ে জীবনের শেষ পর্বটা কাটানো তাই বলতে চাইছি যথেষ্ট জায়গা ছিল যখন চাইতেন যে বাবা মা চলে যান তারা চলে যেতেন এখন তারা যাচ্ছেন না তারা চান আপনি যান আপনি বিশ্বে চলার মতো সামর্থ্য খুঁজে পেলে আপনিই চলে যেতেন তারা যেতে দেওয়ার আগেই কিন্তু আপনার সামর্থ্য না থাকলে সংঘর্ষ কোনো কারণে আপনি আপনার পা কিংবা ডানা খুঁজে না পেলে সংঘর্ষ প্রতিদিন সংঘর্ষ বাবা মা আর সন্তানদের মধ্যে আপনাকে বুঝতে হবে আবেগের কারণে তারা নিজেদের বাবা মা আর ছেলে বলে বিশ্বাস করছেন কিন্তু জীবনের কাছে এটা শুধুই একজন তরুণ ষাঁড় আর একজন বয়স্ক ষাঁড় জায়গার দখল নিয়ে সংঘর্ষ করছে আধিপত্য বিস্তারে লড়ছে পুরুষরা একভাবে করেন মহিলারা অন্যভাবে করেন কিন্তু মৌলিক সমস্যাটা একই আপনি আপনার জায়গা চান তারা জায়গাটা ছাড়ছেন না সংঘর্ষ তো ঘটবেই বাচ্চারা যারা দূরে থাকে আপনাকে সবসময় ভালোবাসে তাই না হ্যাঁ কি না যে বাচ্চারা আপনার থেকে দূরে থাকে তারা সবসময় আপনাকে ভালোবাসে এইভাবেই তাদের রাখতে হয় আর তারা আপনার সাথে থাকলে আপনি খারাপ কিংবা তারা খারাপ বলে নয় কারণ আপনার একরকম জায়গা চাই তাদের অন্যরকম জায়গা চাই দুজনেই এক জায়গায় সংঘর্ষ হবেই যদি না এমন হয় যে আপনার ছেলেমেয়েরা অল্প বয়সেই বৃদ্ধ হয়ে গেছে বুঝতে পেরেছেন আপনি তাদের তরুণ বয়সেই খুব বয়স্ক করে তুলতে সফল হয়েছেন এমন মানুষ বয়স্কদের সাথে খুব মিলেমিশে থাকবে আপনি অসুস্থ হয়ে পড়লে তখন তারা ঠিক হয়ে যেতে পারেন কারণ এখন যত্ন নিতে চাওয়ার আবেগ এই ধরনের জিনিসগুলো আসবে কিন্তু আপনিও সুস্থ সবল তারাও সুস্থ সবল ও দূরে রাখাই শ্রেয় তো এটা কোনো নতুন সমস্যা নয় আমি নিশ্চিত গুহার মধ্যে আমি গুহা মানবদের কথা বলছি গুহার মধ্যেও একই সমস্যা ছিল ছোট আর বড়দের মধ্যে কারণ বড়রা বিশ্বাস করে না তাদের বয়স হয়েছে ছোটরা ভাবে তারা সব কিছু করার মতো যথেষ্ট বয়স্ক তো এটা চলতেই থাকবে এটা সামলাই কিভাবে। সামলানোর উপায়টা হল বড়দের একটু একটু করে পিছিয়ে আসা উচিত যাতে নবীনরা সেই জায়গায় এগিয়ে আসতে থাকে একমাত্র ব্যাপার হল বড়দের একটা নির্দিষ্ট স্তরের প্রজ্ঞা আর অভিজ্ঞতা দেখানো উচিত যা দেখে ছোটরা বিস্ময় শ্রদ্ধায় নত হয়ে পড়েন যদি না সেইটা করেন তাহলে তরুণরা আপনাকে তুচ্ছ করবে আর তারা নানানভাবে রুক্ষ হয়ে উঠবে তো এই জিনিসটা বয়সের সাথে আপনাকে অর্জন করতে হবে আপনি জীবনকে নিয়ে একটা স্তরের জ্ঞান আর অন্তর্দৃষ্টি অর্জন করেছেন যা তাদের এখনও অর্জন করা বাকি তাই তারা আপনাকে উঁচু নজরে দেখেন তখন আপনি কিছুটা একই জায়গায় থাকতে পারেন হয়তো দোতলায় প্রায় একই জায়গায় একতলাটা তাদের জন্য ছেড়ে দিন আর তারা দোতলায় আপনার পানে চেয়ে ঠিক আছে নানান সমস্যা বা যে কারণেই হোক যদি নিজের গুরুত্বহীনতাকে প্রকট করেন আর আপনাকে উঁচু নজরে দেখার মতো কিছুই না থাকে তাহলে সবচেয়ে ভালো বানপ্রস্থ আমি জানি আপনি এই উত্তরটা চাননি কিন্তু আমি কি করব আমি মনের মতো কথা বলার রাজনীতিবিদ নই আমি যা সত্যি তাই বলবো।